পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের কাশীপুর গ্রামে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রাবণ মাসের প্রথম পঞ্চমী তিথিতে শ্রী শ্রী মা জগৎগৌরী পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা আনুমানিক প্রায় 100 বছর ধরে চলে আসছে। বেশ কিছু ভক্ত ধাত্রী গ্রামের গঙ্গা থেকে পায়ে হেঁটে জল নিয়ে এসে মায়ের গর্ভ মন্দিরে জল ঢালেন। কোন গ্রামে? কাশীপুর গ্রামে। এটা কত বছরে পুজো জানা আছে? আপনি কি পুজো দিতে এসছেন? এই পূজায় প্রায় 4 থেকে 10টি গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। মঙ্গলবার রাতে কাশীপুর গ্রামের পুরোহিত বিষ্ণু পণ্ডিত মা জগৎগৌরীকে নিয়ে সকলের বাড়ি গিয়ে পূজা গ্রহণ করেন। বুধবার বিকালে মা মূল মন্দিরে ফিরে আসেন। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য, নবকুমার মন্ডল, চিত্তরঞ্জন কর্মকার। সম্বন্ধে ইতি কথা যদি কিছু জানা থাকে একটু বলুন। আমাদের এটা শ্রাবণ মাসের প্রত্যেক বছরের পঞ্চমী তিথিতে এই মা জগৎগৌরীর পূজা অনুষ্ঠিত হয়। আমার সময় মেলাও থাকে, আর আমাদের বিভিন্ন রকম ক্রীড়াকর্ম সঙ্গে আমরা এই পুজোর মানে উপাচার আয়োজন সব করে থাকি। আর বিভিন্ন গ্রাম থেকে পুজো আসে, আমাদের এখানে কোপেরও ব্যবস্থা রয়েছে। আর নাগাদ সন্ধ্যেতে ঠিক সন্ধিক্ষণে আমাদের একটা আধরা কোপ হয়। এই আধরা কোপের একটা ইতিকথাও আছে, যে ইতিকথাটা হচ্ছে যে বহু পূর্বে নাকি এই 2-4 জন মানুষ এখানে কিছু কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল চুরি করে নিয়ে সেই নিজেদের বাড়িতে চলে যায়, আচ্ছা যাবার চেষ্টা করছিল, এবং সেই সময়ে সেখানে গাছই আটকে যায়। আর সহ ভক্তবৃন্দরা, মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।